সংসদ আশ্রমের সম্পাদক পূজনীয় স্বামী সমাত্মানন্দ জি মহারাজকে অনুরোধ করছি মহারাজকে মঞ্চে নিয়ে আসার জন্য। মহারাজ অনুগ্রহ করে আসন গ্রহণ করুন। আমাদের মধ্যে রয়েছেন বিশিষ্ট বক্তা ডক্টর বিশ্বজিৎ রায়, অধ্যাপক বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগে। তাকে অনুরোধ করছি অনুগ্রহ করে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য। আপনারা জানেন রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার 125তম বর্ষপূর্তি উপলক্ষে দেশ এবং বিদেশে রামকৃষ্ণ মঠ মিশন এবং বেদান্ত সোসাইটিগুলিতে সারা বছর ধরে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। রামকৃষ্ণ মিশন আশ্রম আসানসোলের আজকে এই অনুষ্ঠান তারই অঙ্গ। আজ সকালে আইটিআই এবং এফসিসি ক্যাম্পাসে স্বামী বিবেকানন্দের ধ্যান মগ্ন পূর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচন করা হয়েছে। আপনারা অনেকেই সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এখন আমরা রয়েছি অডিটোরিয়ামে আলোচনা সভায়। আজকে এখানে একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা হবে। আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন সকলকে আবার একবার আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি। মঞ্চে উপবিষ্ট রয়েছেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী বোধ সারানন্দজি মহারাজ, সর্বসাধারণ সম্পাদক রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন বেলুড় মঠ। তাকে আমাদের প্রণাম জানাই। মহারাজ আজকের এই সভার সভাপতিও। প্রণাম জানাই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিশিষ্ট অধ্যাপক ডক্টর বিশ্বজিৎ রায়কে। আশ্রমের সম্পাদক পূজনীয় সমাত্মানন্দজি মহারাজ, অন্যান্য সন্ন্যাসী মণ্ডলী এবং ব্রহ্মচারীবৃন্দ সকলকে প্রণাম জানাই। আর আপনাদের সবাইকে আবার একবার স্বাগতম জানাচ্ছি। অনুষ্ঠান শুরু হবে বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে। আমাদের মধ্যে রয়েছেন ব্রহ্মচারী বৃন্দ, তাদেরকে অনুরোধ করছি বৈদিক মন্ত্র উচ্চারণ করার জন্য। Shanti, 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 Hari Om.
মাঠে সপ্ততরঙ্গে সভাগৃহে এক অপূর্ব ভাবগম্ভীর পরিবেশের সৃষ্টি হয়েছে, সৃষ্টি হয়েছে পবিত্র পরিমণ্ডল। এটিকে বজায় রাখার জন্য এখন আমরা চলে যাব উদ্বোধনী সঙ্গীতে। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবে আশ্রমের আবাসিক ছাত্রবৃন্দ। বীরসেনাপতি বীরসেনাপতি বিবেকানন্দ কই যে ডাকিছে আয় রে আমায়, বীরসেনাপতি বিবেকানন্দ কই যে ডাকিছে আয় রে বীরসেনাপতি বিবেকানন্দ কই যে ডাক।
আশ্রমিক ছাত্ররা এদেরকে দেখে একটি কথা মনে করছে। ঠাকুর বলতেন, এই কিশোর বালকদের কেন এত ভালোবাসি জানিস? এরা হচ্ছে খাঁটি দুধ, একটু ফুটিয়ে নিলেই হয়। এখন সময় বরণ করে নেওয়ার। পূজনীয় স্বামী বোধ সারানন্দজি মহারাজ রয়েছেন আমাদের মধ্যে, তাকে বরণ করে নেবেন আমাদের আশ্রমের পূজনীয় সম্পাদক স্বামী সোমাত্মানন্দজি মহারাজ। শ্রদ্ধেয় স্বামী বোধ সারানন্দজি মহারাজ সহ সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন বেলুর মঠ, তাকে শ্রদ্ধা জানিয়ে বরণ করে নিচ্ছেন রামকৃষ্ণ মিশন আশ্রম আসানসোলের সম্পাদক স্বামী সোমাত্মানন্দজি মহারাজ। প্রথমে উত্তরীয় পরিয়ে দিচ্ছেন মহারাজকে। মহারাজকে আমাদের শ্রদ্ধা এবং প্রণাম জানান। একটি স্মারক উপহার মহারাজের জন্য। মহারাজকে আবারও আমরা শ্রদ্ধা এবং প্রণাম জানাই। এবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিশিষ্ট অধ্যাপক ডক্টর বিশ্বজিৎ রায়কে বরণ করে নেবেন মহারাজ। ডক্টর বিশ্বজিৎ রায়, বিশিষ্ট অধ্যাপক বাংলা বিভাগ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, তাকে সম্মান জানাচ্ছে আশ্রম সম্পাদক সোমাত্মানন্দজি। আপনাকে আমাদের নমস্কার, শ্রদ্ধা। আমরা এবার আজকের যে অনুষ্ঠান তার মূল পর্বে, মূল অংশে প্রবেশ করছি। যেমনটা আগেই বলেছিলাম যে আজকে একটি বিশেষ বিষয়ের উপরে আলোচনা হবে, সেই বিশেষ বিষয়টি হচ্ছে স্বামী বিবেকানন্দের হৃদয়বত্তা। স্বামীজি তাঁর সখার প্রতি কবিতায় বলছেন, দাও আর ফিরে নাহি চাও, থাকে যদি হৃদয়ে সম্বল, অনন্তের তুমি অধিকারী, প্রেম সিন্ধু হৃদয়ে বিদ্যমান। হৃদয়বান নিঃস্বার্থ প্রেমিক স্বামী বিবেকানন্দ, তাঁর অন্তর ছিল ভালোবাসায় ভরা, মমতায় পরিপূর্ণ, মন সর্বদা করুণায় আর্দ্র। তার অসীম অনন্ত হৃদয়বত্তার কথা এখন আমরা বিস্তারিতভাবে শুনব অধ্যাপক ডক্টর বিশ্বনাথ বিশ্বজিৎ রায়ের কাছ থেকে। স্যার, আপনাকে কথা বলার জন্য আমন্ত্রণ করছি। নমস্কার। রামকৃষ্ণ মঠ মিশনের 125 বছর পূর্তি উপলক্ষে যে বিশেষ আলোচনা সভায় এখানে আপনারা আমাকে আহ্বান করেছেন, তার জন্য আমি আপনাদের প্রণাম জানাই। বিশেষ করে এই প্রতিষ্ঠানের এই শাখার অধ্যক্ষ স্বামী সোমাত্মানন্দ এবং মঞ্চে উপবিষ্ট পূজনীয় স্বামী বোধ সারানন্দ, তাদেরকে আমার প্রণাম জানাই এবং এখানে যারা উপস্থিত আছেন তাদের সকলকে যথাযথ সম্ভাষণ জানিয়ে আমি আমার বলা শুরু করেছি। আমি ছোটবেলাতে রামকৃষ্ণ মিশন পরিচালিত একটি বিদ্যালয়ে পড়েছিলাম, পুরুলিয়া রামকৃষ্ণ মিশন, সেখানে আমার ছোটবেলা। ফলে এই সন্ধেবেলায় বক্তৃতা শোনার স্মৃতি আমার মনে পড়ে। খুব দীর্ঘ বক্তৃতা অনেক সময় আমাদেরকে খানিকটা ক্লান্ত করত। ফলে এখানে যারা আমার কথা শুনছেন তাদের মধ্যে দুটো দল রয়েছেন, দুটো অংশ রয়েছেন। একদিকে যেমন গুরুজনেরা রয়েছেন, অন্যদিকে এখানকার ছাত্ররাও রয়েছে। ফলে আমার এক শিক্ষক বলতেন যে কোথাও বলতে গেলে, কোনো শ্রেণীকক্ষে বা কোথাও বলতে গেলে একটা গড় করে নিতে হয়, মাঝামাঝি একটা জায়গায় কথা শুরু করতে হয়। আমি আজকে চেষ্টা করব যে গুরুজন যারা রয়েছেন
তারা একদিকে যারা ছোট একটা পরিবার রয়েছ তারা আরেকদিকে আমি আমার কথার একটা মাঝামাঝি জায়গাতে যাতে উভয় পক্ষের কাছেই আমি পৌঁছতে পারি তার চেষ্টা করব আমি খুব দীর্ঘ বক্তৃতা দেব না আমি 45 থেকে 50 মিনিট আমার বক্তব্য প্রদান করবার জন্য এই সময় নির্ধারিত বা নির্দিষ্ট বলে মনে করছি যে বিষয়ে আমি আজকে কথা বলব সেই বিষয়টি ঘোষিত হয়েছে স্বামী বিবেকানন্দের হৃদয়বার্তা আমি খুব সচেতনভাবে এই বিষয়টিকে বেছে নিয়েছি তার কারণ স্বামীজির জীবনের কতগুলো পরিচিত ঘটনা যা আমরা সবাই জানি প্রথমে আমি সেগুলির কথা বলব এবং আমার বক্তব্যের দ্বিতীয় অংশে আমি সেখান থেকে সেই ঘটনাগুলি থেকে একটু দার্শনিক জায়গাতে উপনীত হওয়ার চেষ্টা করব যে সেই ঘটনাগুলি আসলে স্বামীজির মনের কোন ভাবকে প্রকাশ করছে এবং এই কথা বলতে বলতে তৃতীয় পর্যায়ে আমি স্বামীজির কিছু লেখার আলোচনা করব এবং সেই লেখার আলোচনা করতে গিয়ে আমি কাশ্মীরের প্রত্যভিজ্ঞা দর্শনের খুব গুরুত্বপূর্ণ রসতাত্ত্বিক অভিনবগুপ্ত তার কথা একটু বলব বিশেষ করে সখার প্রতি কবিতাটির আলোচনায় আমি অভিনবগুপ্তের রসতত্ত্বের প্রসঙ্গ আনব এই তিনটে ভাগে আমার বলাকে আমি ভাগ করে নেব একেবারে প্রথম যে অংশ সেটা হলো এই যে স্বামীজির জীবনের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাব যে আগাগোড়াই এই মানুষটি অসম্ভব হৃদয়বত্তার অধিকারী এখন এই যে হৃদয়বত্তা হৃদয় মানে তো মন খুব সহজ করে বললে বিষয়টা এরকম দাঁড়ায় যে যার মন আছে যার হৃদয় আছে তিনি অন্যের কথা অনুভব করেন বুঝতে পারেন আমাদের দুটো বাংলা শব্দ আমরা অনেক সময় ব্যবহার করি একটাকে আমরা বলি সমব্যথা আরেকটাকে আমরা বলি সমমর্মী হওয়া সমব্যথা আর সমমর্মী হওয়া এই দুই শব্দের মধ্যে একটু পার্থক্য আছে একটাকে আমরা বলি সেমপ্যাথি আর আরেকটাকে আমরা বলি এমপ্যাথি যখন সমমর্মী এই শব্দটার কথা আমি বলি তখন আমি আসলে সেমপ্যাথির বদলে এমপ্যাথি শব্দটি ব্যবহার করি এমপ্যাথির অর্থ অনেকে বৌদ্ধ দর্শনে বলেন যে এমপ্যাথির মূলে রয়েছে বৌদ্ধ দর্শনের করুণা শব্দটি করুণা এখানে কিন্তু ইংরেজি যা পিটি দয়া তার প্রতি শব্দ করুণা নয় এখন এই যে স্বামীজির মন ছোটবেলা থেকে যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাব যে তিনি তার মন দিয়ে দূর থেকে অপরকে বুঝছেন এমন নয় তিনি যেন সেই মানুষটা হয়ে গিয়ে সেই মানুষটাকে বুঝতে চাইছেন আপনারা যদি স্বামীজির ভাই মহেন্দ্রনাথ দত্ত তার তিন খণ্ডে খুব চমৎকার বই আছে স্বামীজির জীবনের ঘটনা বলি সেটা পড়েন তাহলে সেখানে দেখবেন যে আপনারা এটাও জানেন যে স্বামীজির বাবা আইনজীবী ছিলেন সেই সময় তার বাড়িতে বিভিন্ন থাকবন্দি হুকো ছিল সেই হুকোগুলো কাদের জন্য না আমাদের সেই সময়ে আমাদের সমাজ ব্যবস্থায় বর্ণভেদ খুব প্রখর ছিল ফলে এক বর্ণের মানুষ অন্য বর্ণের হুকোয় ধূমপান করতেন না ধূম সেবন করতেন না স্বামীজির খুব ছোটবেলার ঘটনা তিনি ওই হুকোতে টান দিয়ে দেখছেন মহেন্দ্রনাথ দত্ত লিখেছেন তার জিজ্ঞাসা জাত যায় কিনা অর্থাৎ এই যে বর্ণ ব্যবস্থা জাত ব্যবস্থা এটা কি করে একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষের দূরত্ব তৈরি করে স্বামীজি ছোটবেলায় দেখবার চেষ্টা করছেন এই ভেদ দূরীভূত করা সম্ভব কিনা সত্যি যায় কিনা মনে রাখতে হবে যে স্বামীজির ছোটবেলার যে বিবরণ আমরা পাই জানলায় বসে আছেন দরিদ্র কেউ নিচ দিয়ে যাচ্ছেন স্বামীজি কোন রকম বিবেচনা না করে বাড়ির বস্ত্র জানলা দিয়ে দিয়ে দিলেন
এরকম বিবরণও স্বামীজির ছোটবেলায় পাওয়া যায় যে দুরন্ত বিলেকে জননী স্নান করানোর চেষ্টা করছেন, তিনি নোংরা জায়গাতে গিয়ে দাঁড়াচ্ছেন আবার উঠে আসছেন। এখন এই সমস্ত দুরন্তপনা এবং এই সমস্ত ছোটবেলার কাজগুলি প্রমাণ করে যে এই কিশোর আস্তে আস্তে সে যখন বড় হয়ে উঠছে তখন সে ভাববার চেষ্টা করছে যে অপরের যে অবস্থান, অন্যের যে অবস্থান, সেখানে আমার মন পৌঁছতে পারে কিনা। এখন এই যে আমার মন পৌঁছতে পারে কিনা, মনে রাখবেন যে স্বামীজি যে সময় বড় হয়ে উঠছেন তখন পাশ্চাত্যের যুক্তিনিষ্ঠ ভাবনা চিন্তার সঙ্গে আমরা পরিচিত হচ্ছিলাম। সচরাচর বলা হয়ে থাকে যে আমাদের মন এবং আমাদের বুদ্ধি এই দুটো যেন দুই বিপরীত মার্গে চলে। মন যেন অনুভব করতে চায় আর বুদ্ধি যেন যুক্তি দিয়ে পরীক্ষা করতে চায়। মন যেন যুক্তিকে অতিক্রম করে অপরকে স্পর্শ করতে চায় আর যুক্তি যেন ছেদ করে, কেটে, আলাদা করে বলবার বা বোঝবার চেষ্টা করে এটা করব কি করব না। আমরা এরকম একটা ভাবনার কথা ভাবি যখন আমাদের হৃদয়বত্তা এবং আমাদের যুক্তি এই দুটি একসঙ্গে কাজ করে। আমরা মনে করি যে এরকম একটা জায়গা যদি তৈরি হয় তাহলে সেটা খুব ভালো আদর্শ একটা জায়গা। আমরা ক্রমশ দেখব যে স্বামীজি যখন আস্তে আস্তে পড়াশোনা করছেন, তার পড়াশোনার মধ্যে একদিকে যেমন যুক্তি এবং বিজ্ঞান এই ভাবনা কাজ করছে, তারপরে যখন রামকৃষ্ণদেবের সংস্পর্শে তিনি আসছেন তখন সেখানে আমরা দেখতে পাব যে একই সঙ্গে তার যুক্তিবত্তা এবং হৃদয়বত্তা এই দুইয়ের সম্মিলন ঘটছে। এবং এখান থেকে স্বামীজির হৃদয়বত্তার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটি জিজ্ঞাসা উত্থাপিত হচ্ছে, যে জিজ্ঞাসা আমি বলব যে স্বামীজির সারা জীবনের খুব গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা, এবং সেই জিজ্ঞাসার একটা সমাধান তিনি হৃদয় দিয়ে করছেন। কি সেই সমাধান, কি সেই জিজ্ঞাসা? এতক্ষণ আমি যেটা বললাম তাহলে সেখান থেকে দুটো বা তিনটে বাক্য আমি বার করে আনতে পারি। এক, নরেন্দ্রনাথ দত্ত কলকাতায় এমন একটা পরিবেশে বড় হচ্ছেন তার আইনজীবী পিতার কাছে, সেখানে তার মনে কতগুলি প্রশ্ন জাগছে এবং তার ছোটবেলায় কতগুলি ক্রিয়া আমরা দেখতে পাচ্ছি যে ক্রিয়া থেকে তার হৃদয়বত্তার পরিচয় পেয়েছি। এরপরে আমি বলেছি বিবেকানন্দ যখন বিবেকানন্দ হননি, নরেন্দ্রনাথ দত্ত হিসেবে যখন তিনি পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হচ্ছেন তখন তার শিক্ষা চিন্তার মধ্যে যুক্তিনিষ্ঠ জিজ্ঞাসা তৈরি হচ্ছে। তৃতীয় পর্যায়ে বলেছি যে তিনি রামকৃষ্ণদেবের কাছে এসেছেন এবং রামকৃষ্ণদেবের কাছে আসবার পরে তিনি এমন একটা দশায় উপনীত হচ্ছেন, এমন একটা ভক্তি আন্দোলনের মধ্যে এসে পড়ছেন, এমন এক ভক্তিভাবকতার মধ্যে এসে পৌঁছচ্ছেন যেখানে তার এই যুক্তির বদলে আবার চিত বৃত্তি বা হৃদয় বৃত্তি বড় হয়ে উঠছে। এবং আপনারা যারা কথামৃত পড়েছেন সেখানে দেখবেন যে ঠাকুর বারবার বলেন যে মা তুমি আমার যুক্তি পথে হৃদয় পথে আঘাত কর, যেটা ভক্তদের বারে বারে কথা বারে বারে বলা যে যুক্তি দিয়ে আমরা তার কাছে পৌঁছতে পারি না। এখন এই অবস্থায় আমি বলবার চেষ্টা করছি বা ভাববার চেষ্টা করছি যে বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ, তিনি তার এই হৃদয়বত্তাকে কোন নতুন যুক্তিতে প্রতিষ্ঠা করছেন, এবং সেটাই আমার পরবর্তী অংশে বলবার বিষয় হবে। স্বামীজি প্রথম যেটা ভাববার চেষ্টা করছেন, খুব গুরুত্বপূর্ণ একটা ভাবনা, সেটা হচ্ছে যারা সন্ন্যাসী তাদের লক্ষ্য কি। আপনারা যারা স্বামীজির পত্রাবলী পড়েছেন সেখানে দেখেছেন স্বামীজি বারবার বলেন, রামকৃষ্ণানন্দকে লেখেন, কখনো কখনো ব্রহ্মানন্দকে বলেন, সেখানে তিনি বলেন যে তোরা যদি একটু মানুষের কাজ করতে পারিস, গ্রামে যেতে পারিস এবং
উদ্বোধন পত্রিকাতে আপনারা জানেন যে উদ্বোধন পত্রিকা 1899 থেকে প্রকাশিত হতে শুরু করলো, সেই উদ্বোধন পত্রিকাতে স্বামীজি ভাববার কথা বলে ছোট ছোট কতগুলো গল্প লিখতেন। তার মধ্যে একটা গল্পে তিনি এক বৈদান্তিকের কথা বলেছেন, সেই বৈদান্তিকের নাম ভোলাপুরী, ভোলাপুরী বৈদান্তিকের গল্প। বিবেকানন্দ লিখছেন তার সেই মজার গল্পে যে এই বৈদান্তিক ভোলাপুরী যখনই দেখেন যে মানুষের মধ্যে আহারের অভাব, মানুষের মধ্যে নানা রকম কষ্ট, তখন এই বৈদান্তিক ভোলাপুরী তিনি বলেন যে এই জগৎ মিথ্যা, ব্রহ্ম সত্য। বিবেকানন্দ তাঁর এই গল্পের মাধ্যমে একটি কথা বারবার ভাববার চেষ্টা করেন যে এই যে তিনি সন্ন্যাস গ্রহণ করলেন, এই সন্ন্যাসের ব্রত কি? শুধু কি মোক্ষলাভ? শুধু কি এই জগৎকে মিথ্যা প্রতিপন্ন করা? নাকি এই সন্ন্যাসের কোনো উদ্দেশ্য আছে? যখন এই কথা ভাবছেন, অর্থাৎ এই যে ভোলাপুরী বৈদান্তিকের কথা বলছেন, যে ভোলাপুরী বৈদান্তিক বলে যে জগতে যত কষ্টই হোক আমি মোক্ষপরায়ণ হয়ে ঊর্ধ্বমুখে থাকব, সেই বৈদান্তিক ভোলাপুরী বিবেকানন্দের কাছে গ্রহণযোগ্য নয়। তাহলে তিনি কি করলেন, কেন এই কথা তিনি বলছেন? অর্থাৎ তিনি ছোটবেলা থেকে যে হৃদয়বত্তার অধিকারী, সেই হৃদয়বত্তা তাকে বলছে যে সন্ন্যাসের একটা লক্ষ্য আছে। কি সেই লক্ষ্য? বিবেকানন্দের সমকালে একটু আগে বঙ্কিমচন্দ্র তাঁর ধর্মতত্ত্ব বলে একটি গ্রন্থে, নিবন্ধে তিনি গীতা উদ্ধার করে সন্ন্যাসের ব্যাখ্যা দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে নিষ্কাম কর্মের ত্যাগ সন্ন্যাস নহে, সকাম কর্মের ত্যাগ সন্ন্যাস। তাহলে সন্ন্যাসীর কর্ম থাকবে সেই কর্ম নিষ্কাম কর্ম। বিবেকানন্দ 19 শতাব্দীতে ভারতবর্ষে যে সন্ন্যাসীদের নায়ক হিসেবে আত্মপ্রকাশ করলেন, সেই সন্ন্যাসীরা কি করেন? বিবেকানন্দের গুরু ভাই অখণ্ডানন্দ কি করেন? আপনারা জানেন যে তিনি একটা অনাথ আশ্রম চালান। আপনারা যারা অখণ্ডানন্দের স্মৃতি করেছেন তারা জানেন যে যখন দুর্ভিক্ষ দেখা দিয়েছে, সাধারণ মানুষ খেতে পারছেন না, অখণ্ডানন্দ নিজেও আহার গ্রহণ করছেন না, তাকে জোর করে খাওয়ানোর চেষ্টা হচ্ছে। এখন এটা কেন হয়? ওই প্রথম যে শব্দটা বলেছিলাম, সমমর্মিতা, কথামৃতে করেছেন যে ঠাকুর বসে আছেন, একজন মাঝিকে একজন বাবু আঘাত করেছেন, ঠাকুরের গাল লাল হয়ে যাচ্ছে। এটা কেন হয়? অর্থাৎ যেখানে আমার চিত্ত অপরকে অনুভব করছে, অর্থাৎ বিবেকানন্দ এবার প্রথম যে ভাবনাটি ভাবতে শুরু করলেন যে তিনি যে দেশের জন্য সন্ন্যাস গ্রহণ করেছেন, সেই দেশে হৃদয়ের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, সেই হৃদয় অপরকে অনুভব করবে এবং অপরের সেবা করবে। এইবার বিবেকানন্দ এই সেবা শব্দটির তাৎপর্য কতটা, সেবা শব্দের সীমা কতটা, সেটা ভাববার চেষ্টা করছেন। আমি যখনই বলি সেবা, তখন আমি সমব্যথী হই কিন্তু সমমর্মী কি হতে পারি? এর পরিবর্তে যদি বলি জীবে প্রেম, তাহলে আপনি শুধু সমব্যথী হচ্ছেন না, সমমর্মী হচ্ছেন। বিবেকানন্দের সন্ন্যাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবনা এই হৃদয়বত্তা, যে হৃদয় অপরকে অনুভব করতে পারে এবং অপরের জন্য অক্লেশে নিষ্কাম কাজ করতে পারে, যে কাজ নিষ্কাম, নিজের স্বার্থের জন্য নয়, নিজের উদ্দেশ্য পূরণের জন্য নয়, নিজের খ্যাতির জন্য নয়। এই সময় সরলা বালা সরকার, সরলা দেবী, তিনি ঠাকুর বাড়ির, আপনারা জানেন, স্বর্ণকুমারী দেবীর
কন্যা মেয়ে রবীন্দ্রনাথের সহোদরা স্বর্ণকুমারী, তার কন্যা সরলা দেবী। সরলা দেবীকে বিবেকানন্দ খুবই স্নেহ করতেন। সরলা দেবী ভারতী পত্রিকার সম্পাদক ছিলেন। সরলা দেবী নিয়মিত মঠ মিশনে আসতেন। ভগিনী নিবেদিতার সঙ্গে সরলা দেবীর গভীর সখ্য এবং সম্পর্ক ছিল। এই সরলা দেবী তাঁর স্মৃতি কথা আছে জীবনের ছড়া পাতা বলে, সেখানে সরলা দেবী বলছেন যে মঠ মিশনে স্বামীজির গুরু ভাইরা মাঝে মাঝে কৌতুক করে বলতেন, লিখেছেন সেখানে যে এই যে নরেন আমেরিকা এবং বিলেত থেকে এলো, তারপর সারাক্ষণ আমাদেরকে বলে কাজ 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 কাজ, ঠাকুরের সময় বেশ ছিল, এখন এই কাজ আমাদেরকে আশ্চর্য একটা জায়গাতে নিয়ে যাচ্ছে। এই যেটা বলেন কিসের কাজ? সম্পূর্ণ নিঃসংকর্ম। এবং ঊনবিংশ শতাব্দীর শেষে আপনারা খেয়াল করে দেখবেন যে প্লেগে উজাড় হয়ে যাচ্ছে চারপাশ, প্লেগের টিকা নিতে চাইছেন না সাধারণ মানুষ। রামকৃষ্ণ মঠ মিশন এগিয়ে গেছেন, সন্ন্যাসীরা তারা নিজেরা টিকা গ্রহণ করছেন এবং টিকা গ্রহণ করে তাদের মধ্যে সাহস সঞ্চার করার চেষ্টা করছেন। সেই সময় যখন দুর্ভিক্ষ হয়েছে তখন দেখা যাচ্ছে তারা সেবা কার্যে নামছেন এবং সারগাছিতে অখণ্ডানন্দ রয়েছেন, স্বামী অখণ্ডানন্দ রয়েছেন। সেখানে খেয়াল করেছি আমি যে সেই সেবা কার্যের জন্য তারা তো সন্ন্যাসী, কোথায় তাদের অর্থ? যে যা দিচ্ছেন সেটা গ্রহণ করছেন, এখন আমরা যাকে বলি পাবলিক ফান্ড, এবং তার আশ্চর্য হিসেব রাখছেন, কারণ তার এক কণাও তার নয়। সেই সময় অনেকে মুষ্টি ভিক্ষা দিতেন। পুরনো উদ্বোধন পত্রিকা যদি দেখেন সেখানে মুষ্টি ভিক্ষার হিসেব আছে, অর্থাৎ এটা তো আমার নয়, এটা তো সকলের, তারা আমাকে দিচ্ছেন, আমার মাধ্যমে সেটা আবার সম্প্রসারিত হচ্ছে, মাঝখানে আছেন। যে হৃদয় কি করে না, যে হৃদয় সম্প্রসারিত করতে পারে মানুষের মধ্যে, আমাকে সম্প্রসারিত করতে পারে। এখন এই যে ব্রত, এই যে নিষ্ঠা, এই যে হৃদয়কে সম্প্রসারিত করা, এবং সম্প্রসারিত করার মাধ্যমে আমি মানুষকে আলাদা করে ভাবছি না, তার প্রতি আমার অখণ্ড সম্প্রসারিত ভালোবাসার প্রকাশকেই আমি আমার সন্ন্যাসের ব্রত বলে মনে করছি। এই ভাবনা থেকে স্বামী বিবেকানন্দ একটি আশ্চর্য কবিতা লেখেন, যে কবিতার নাম সখার প্রতি। এই সখার প্রতি কবিতাটি আমি বলব সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের হৃদয়ের অনুভব এবং গভীর একটি কথা, যা হৃদয়বত্তাকে শুধু প্রতিষ্ঠা করছে না, হৃদয়বত্তাকে যুক্তি দিয়ে প্রতিষ্ঠা করছে। এই কবিতাটি পড়বার আগে আমি একজনের কাছে তাত্ত্বিকভাবে হাত পাতব, যার নাম হচ্ছে অভিনব গুপ্ত। আপনারা জানেন যে কাশ্মীরে শৈব প্রত্যভিজ্ঞা দর্শন তার অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচক অভিনবগুপ্ত। অভিনবগুপ্তের একটা খুব গুরুত্বপূর্ণ বইয়ের নাম অভিনব ভারতী। যে অভিনব ভারতী এবং রচন টিকায় অভিনবগুপ্ত ভারতের নাট্যশাস্ত্রের যে মূল শ্লোক, রসতত্ত্বের যে মূল শ্লোক, তাকে ব্যাখ্যা করেছিলেন। আমি জটিলতার কথা বাদ দিয়ে বোঝাবার চেষ্টা করব যে কেন আমি অভিনবগুপ্তের কাছে হাত পাতছি। ভারতীয় রসতাত্ত্বিক যারা, তারা বোঝবার চেষ্টা করতেন যে এই যে মানুষের মনে, আমরা সকলেই তো জানি যে মানুষের মনে নানা আবেগের, যাকে আমরা বলি ইমোশন, নানা আবেগের ওঠা পড়া হয়। এই আবেগগুলিকে তারা কতগুলি শ্রেণীতে ভাগ করতেন, আটটি, মতান্তরে নটি। তাকে তারা বলতেন স্থায়ী ভাব। স্থায়ী ভাবের ইংরেজি কেউ কেউ করেছেন বেসিক, কেউ কেউ বলেছেন স্টেবল। স্থায়ী কেন না, এই আটটি বা নটি ভাব সমস্ত মানুষের মধ্যেই থাকবে। এর পাশাপাশি তারা বলেছেন 33টি ব্যাধিচারী বা অস্থায়ী। সেই ভাবগুলো কি হয় না, সেই ভাবগুলো আসে এবং যায়,
এই যে আটটি স্থায়ী ভাব, তার সঙ্গে আরেকটি স্থায়ী ভাবের কথা অনেকে বলছিলেন, সেটাকে শেষ পর্যন্ত প্রতিষ্ঠা করলেন অভিনব বুদ্ধ। এই নব স্থায়ী ভাবটির নাম হচ্ছে শান্তি, শান্ত, শান্ত রস, যার মূলে রয়েছে সং। দেখবেন যে স্বামীজির আমরা যে ধ্যান গম্ভীর মূর্তি দেখি, সেটা দেখলে আমাদের মনে সং ভাবের সঞ্চার হয়। আমাদের মনে নানা ঝঞ্ঝা বিক্ষোভ যদি থাকে, ওই ধ্যানী মূর্তির দিকে তাকিয়ে, ধরুন ঠাকুরের যে ধ্যানী মূর্তির দিকে তাকিয়ে আমাদের মনে সং এই ভাবটা জেগে ওঠে, আমরা শান্ত হই। এখন এই সং ভাবটি শান্ত, এই ভাবটি স্থায়ী কিনা তা নিয়ে রসতাত্ত্বিকদের মধ্যে নানা রকম বিবাদ এবং বিসম্বাদ চলছে। কেউ কেউ বলছিলেন যে সকলের থাকে না, এটি স্থায়ী নয়, আটটা পর্যন্তই আমাকে থেমে যেতে হবে। অভিনব গুপ্ত বললেন যে সং সেখান থেকে শান্তি, এটা স্থায়ী, এবং তিনি তার অভিনব ভারতীতে দীর্ঘ আলোচনা করলেন। আমি সেই আলোচনায় যাচ্ছি না, কিন্তু মনে রাখবেন যে যদি আমরা এই ভাবের তালিকা দেখি, সং বা শান্তি হচ্ছে তার শীর্ষ স্থানে আছে, সবচেয়ে উপরে আছে। ধাপে ধাপে যদি আপনি ওঠেন তাহলে সং বা শান্তি শীর্ষ স্থানে রয়েছে, সমে পৌঁছচ্ছেন। যারা সঙ্গীত বোদ্ধা তারা জানেন যে সমে আসতে হয়, সব সুরগুলি সমে এলো। তাহলে সং বা শান্তি হচ্ছে এমন একটা পর্যায়ে, মনের এমন একটা পর্যায়ে, যে পর্যায়ে আমার সমস্ত কিছুর ঊর্ধ্বে আমি সেই শান্তিতে স্থিত হতে পারি। বিবেকানন্দের, স্বামী বিবেকানন্দের এই যে সখার প্রতি কবিতা, এই কবিতাটি যদি আপনারা খুব মন দিয়ে পড়েন তাহলে দেখবেন যে এই কবিতাটি শুরু হচ্ছে স্বামীজির কতগুলি জিজ্ঞাসায়, এবং তারপর এই কবিতাটি শেষ হচ্ছে স্বামীজির একটি সিদ্ধান্তে। সেই সিদ্ধান্তে যখন কবিতাটি শেষ হচ্ছে, তখন কিন্তু সেই কবিতাটির সিদ্ধান্তের মধ্যে আমরা ওই সম্ভাব সেটাকে দেখতে পাচ্ছি। এই যে সম্ভাব দেখতে পাচ্ছি কবিতাতে, সেই জন্য আমি এই কবিতাটির আলোচনা করতে গিয়ে আমি অভিনব গুপ্তের কথা বললাম, যিনি এই সম বা শান্তি এটা কে গুরুত্ব দিয়েছেন। তিনি সম বা শান্তিকে একটা স্থায়ী ভাব হিসেবে স্বীকার করে নিয়েছেন। আপনাদের চেনা কবিতা, তবু এই কবিতাটির মাধ্যমে আমি বিবেকানন্দের এই হৃদয় বক্তার প্রসঙ্গটিতে উপনীত হওয়ার চেষ্টা করছি। খুবই গুরুত্বপূর্ণ কবিতা, উদ্বোধন পত্রিকাতে প্রকাশিত হয়েছিল, এবং উদ্বোধন পত্রিকাতে আমি যেভাবে প্রকাশিত হতে দিয়ে দেখেছিলাম, পরবর্তী ক্ষেত্রে যে প্রকাশিত কবিতার যে চেহারা দেখেছি সেটা একটু অন্যরকম। উদ্বোধন পত্রিকায় যখন এটা প্রকাশিত হয় তখন ওই দুই দুই করে পঙ্ক্তি বিন্যাস হয়েছিল, পরে এটা অনেক সময় একসঙ্গে করে প্রকাশ করা হয়েছে। এখন এই যে সখার প্রতি, সখাকে কে আমার বন্ধু, স্বামীজি যেন নিজেকেই, নিজের গুরু ভাইদেরকেই তার এই ঐকান্তিক অনুভবের কথা বলছেন। বন্ধু সখা, যার সঙ্গে সখ্য আছে, তার কাছে আমি অকপটে আমার চিত্ত, আমার চিত্তানুভূতি সেটা প্রকাশ করতে পারি। এই কবিতাটি শুরু হচ্ছিল, দেখা যাবে যে তার এই সাংসারিক জগতে আশ্চর্য তিক্ত কতগুলি বাস্তব অভিজ্ঞতার সূত্র। বলছেন, আঁধারে আলোক অনুভব, দুঃখে সুখ, রোগে স্বাস্থ্যবান, প্রাণ সাক্ষী শিশুর ক্রন্দন, হেথা সুখ ইচ্ছ মতিমান, দ্বন্দ্বযুদ্ধ চলে অনিবার, পিতা পুত্রে নাহি দেয় স্থান, স্বার্থ স্বার্থ সদা এই রব, এটা কোথা শান্তির আকার। দেখুন শান্তি শব্দটা উচ্চারিত হলো, অনুসন্ধানের বিষয়বস্তু কি? শান্তি, সম। এই সংসার কি রকম, এই সংসারে কি চলে,
না এই সংসারে দেখা যায় যে পিতা পুত্রের প্রতিও ঈর্ষাপরায়ণ হতে পারে। যে পিতা জন্ম দিয়েছেন তার পুত্রকে, কখনো পিতা পুত্রেরও প্রতিদ্বন্দ্বিতা এই সংসারে দেখা যেতে পারে যদি তাদের স্বার্থে সংঘাত লাগে। মহাভারতে শত্রুর একটি সংজ্ঞা আছে, শত্রু কারা? যারা সমজীবী তারা পরস্পর পরস্পরের শত্রু, সমান যাদের জীবিকা। ধরুন আমি অধ্যাপনা করি, আমার একজন সহ অধ্যাপক আছেন, আমরা পরস্পরের কেন শত্রু? সচরাচর কারণ আমরা সমজীবী। আমরা সবসময় কি চাই? আত্মপ্রতিষ্ঠা চাই। যখন আত্মপ্রতিষ্ঠার স্বার্থে আঘাত করে তখন আমার সমজীবী সহ অধ্যাপক আমার শত্রুতে রূপান্তরিত হয়। তাহলে এই প্রথমে স্বামীজির এই কবিতায় প্রথমে এই বাস্তব জগৎটা কিরকম তার একটি বিবরণ আছে। বিবরণটা কিরকম? না এই বাস্তব জগৎ স্বার্থপর। স্বার্থ কাকে বলে? না যখন আপনার মন অপরকে অনুভব করতে পারে না, যখন আপনি নিজের কোলে ঝড়ে টানতে চান, যখন আপনি আপনার শুধু আপনার শুধু আপনার স্বার্থ রক্ষা করতে চান, তখন একটা সামাজিক দ্বন্দ্ব দেখা দেয়। এবং এই দ্বন্দ্ব কাদের মধ্যে দেখা দিতে পারে? শুধুমাত্র অনাত্মীয়দের মধ্যে দেখা দিতে পারে তা নয়, যারা পরমাত্মীয় তাদের মধ্যেও দেখা দিতে পারে। তারপর কবিতা এগোচ্ছে, স্বামীজি লিখছেন, সাক্ষাৎ নরক স্বর্গময় কিবা পারে ছাড়িতে সংসার, কর্মপাশ গলে বাঁধা যার কৃতদাস বল কোথা যায়। এই যে কর্মের কথা বলা হচ্ছে, এই কর্ম হচ্ছে সকাম কর্ম। কর্ম কেন পাশ, কর্ম কেন বাঁধন? না এটা হচ্ছে সকাম কর্ম। কথাগুলিতে দেখবেন বারে বারে সকাম কর্মের কথা বলা হয়েছে, নানা উদাহরণ গল্পে বলা হয়েছে যে আমি কিছুতে এই সংসার থেকে বেরোতে পারছি না। কেন বেরোতে পারছি না? আর সকাম কর্মের দ্বারা আমি আটকে পড়েছি। এইবার স্বামীজি এগোচ্ছে, এই সকাম কর্ম থেকে আমি কি করে বেরোব, কিভাবে আমার মুক্তি হবে, কোথায় আমি শান্তি পাব, কোন শান্তিতে আমি উপনীত হতে পারব। তার আগে প্রথম বললেন যে এই জগতে যারা সত্যি সত্যি হৃদয় পান তাদেরকে কিন্তু অসহ্য যন্ত্রণা সহ্য করতে হয়। জানলেন সে কথা, হৃদিবান নিঃস্বার্থ প্রেমিক এই জগতে নাহি অবস্থান, লৌহ পিণ্ড সহেজে আঘাত মর্মর মূর্তি তাহি সয়, হও জড়প্রায় অতি নীচ মুখে মধু অন্তরে করল, সত্যহীন স্বার্থ পরায়ণ তবে পাবে এ সংসারে স্থান। তাহলে যদি এ সংসারে তোমাকে ঠাঁই পেতে হয়, যাকে আমরা ডারউইনের ভাষায় বলি সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, সেটা অনেক সময় আমাদের সমাজ সংসারে সেটাকে বলা হয় সোশ্যাল ডারউইনিজম, অর্থাৎ পশু জগতে যা সত্য আমরা সমাজেও তা সত্য করে তুলেছি, প্রতিনিয়ত আমরা লড়াই করছি এবং সেখানে যোগ্যতমের উদ্বর্তন হচ্ছে। এই নৃশংসতা, এই নৃশংসতার ছবি এখানে স্বামীজি তুলে ধরছেন। যদি এখানে বাঁচতে হয় তাহলে তোমায় কি হতে হবে? সত্যহীন স্বার্থপরায়ণ তবে পাবে এ সংসারে স্থান। বোঝা যায় যে এটা আসলে চূড়ান্ত বাস্তবের ছবি উদ্ধার করলেন। তারপরে স্বামীজি প্রকৃত সত্য কি, প্রকৃত আদর্শ কি, সেইখানে উপনীত হওয়ার চেষ্টা করছেন। এইবার ভেবে দেখুন যে স্বামীজি এই যে পরের অংশ, এই পরের অংশে কিভাবে উপনীত হওয়ার কথা বলছেন, কি তার বক্তব্য। আমি আবারও এই কবিতা থেকে পড়ছি, সেখানে স্বামীজি লিখছেন, ভিক্ষুকের কবে বল সুখ, কৃপা পাত্র হয়ে কিবা ফল, দাও আর ফিরে নাহি চাও, থাকে যদি হৃদয়ে সম্বল, অনন্তের তুমি অধিকারী প্রেম সিন্ধু হৃদয় বিদ্যমান। এইখানে আমি আবার অভিনব গুপ্তকে নিয়ে আসবো। অভিনব গুপ্ত যে দর্শনের কথা বলেন আপনারা জানেন, সে দর্শনকে বলা হয় প্রত্যভিজ্ঞা দর্শন। এই প্রত্যভিজ্ঞা শব্দটা আমি একটা চেনা নাটক দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি, অভিজ্ঞান শকুন্তলম। এই নাটক আপনারা সবাই পড়েছেন, শকুন্তলা যে দুষ্মন্তের স্ত্রী,
সেটা দুশ্মন তো বিস্তৃত হয়েছে, অভিশাপে বিস্তৃত হয়েছে। এখন সেই বিস্মৃতি থেকে মুক্তি কিসে হবে? বলা হলো যে যদি একটি অভিজ্ঞান থাকে, একটি চিহ্ন যদি থাকে, সেই চিহ্নটি যদি দেখতে পায় দুশ্মন্ত, তাহলে সে বিস্মৃতি থেকে স্মৃতিতে ফিরবে। নাটকে আপনারা জানেন যে মাছের পেট থেকে একটি আঙ্গুরি পাওয়া গেল, অঙ্গুরিও পাওয়া গেল। অভিনবগুপ্ত শৈব প্রত্যভিজ্ঞা দর্শনে বলেন যে আমাদের চিত্ত সমল মালিন্য। আপনারা যদি আয়নার দিকে তাকান, আপনি যে আয়নায় ধুলো পড়ে আছে সেই আয়নায় আপনি আপনার মুখ দেখতে পাবেন না, আয়নাকে মুছতে হবে। অভিনবগুপ্ত বলেন যে আমাদের হৃদয় আসলে কি? হৃদয় হচ্ছে দর্পণ। কার হৃদয় দর্পণ? যিনি সহৃদয় তার চিত্ত দর্পণ। এই সহৃদয় কি করে হওয়া যায়? না, আমাকে আমার চিত্তের মল সেটা পরিষ্কার করতে হয়। সেটা কি করে হয়? যখন আমার চিত্তে প্রকৃত অনুভূতি জেগে ওঠে। কি সেই অনুভূতি? এইবার খেয়াল করুন, বিবেকানন্দের কবিতার আমি একেবারে শেষে আসছি। অনন্তে তুমি অধিকারী, প্রেম সিন্ধু হৃদয় বিদ্যমান। অর্থাৎ তুমি বিস্তৃত হয়েছ, তুমি নিজের চিত্তকে বিস্তৃত হয়েছ, তোমার চিত্ত মলে আবৃত, ময়লা হয়েছে, মলিন হয়েছে, তুমি তোমার মুখ দেখতে পাচ্ছ না। তাই তুমি স্বার্থের জন্য, তাই তুমি সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যোগ্যতমের উদ্ভবের জন্য তোমার সব মানুষকে আঘাত করছো, অত্যাচার করছো, দখল করতে চাইছো। কিসের সমাধান? কি হলে তুমি শান্তি পাবে? কোথায় সেই মহাভাব শান্ত বা সমে তুমি পৌঁছবে? কবিতার শেষ অংশে আসুন। ব্রহ্ম হতে কীট পরমাণু, স্বর্গ হতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ কর সখে, এ সবার পায়ে বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর জিজ্ঞাসার চিহ্ন। পরের লাইনে, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেজেছে ঈশ্বর। এই হচ্ছে সম। এই অনুভূতি যখন আপনার মধ্যে তৈরি হবে, তখন আপনি কি করতে পারবেন? তখন আপনার হৃদয়ে দর্পণে, হৃদয়ে মুকুরে আপনার এই অনুভব প্রকাশিত হবে যে আপনি যাদেরকে সামনে দেখছেন তাদেরকে আপনি সেবা করবেন না, তাদের জন্য আপনি যে কাজ করছেন সেটা হচ্ছে প্রেম। আপনার চিত্ত বিগলিত হচ্ছে। যে বিলে ছোটবেলায় জানলা থেকে কাপড় ফেলে দিত, সেই বিলে নরেন্দ্রনাথ যখন বিবেকানন্দ হয়ে এই কবিতা লিখছেন, তখন তিনি চিত্তানুভূতির সেই শ্রেষ্ঠ আদর্শে উপনীত হতে পারছেন, সেই সম বা শান্তির তিনি অধিকারী। সেই ধ্যানমূর্তি আমাদেরকে এই কাজের দিকে এগিয়ে যেতে পারলে আমরা গৃহী হতে পারি, আমরা সংসারী হতে পারি, বা যারা সন্ন্যাসী তারা প্রত্যেকে আমরা যেন সাধ্য মতো আমাদের যে নিজের চিত্ত সেই মন দিয়ে অন্যের কথা অনুভব করতে পারি। সাহিত্য দর্শনে একে বলে নেগেটিভ ক্যাপাবিলিটি, আমার না হওয়ার ক্ষমতা, আমার অপর হওয়ার ক্ষমতা। আমি যখন অপরকে অনুভব করতে পারবো, অপরকে বুঝতে পারবো, তখন আসলে আমি আমার চারপাশ, আমার পারিপার্শ্বিক সব কিছুকে আমি বুঝতে পারব। মনে রাখবেন, আমার সময় ফুরিয়ে এসেছে, আমি আপনাদের আর বেশি মনোযোগ আকর্ষণ করব না। এই পারিপার্শ্বিকের ধারণা যখন আমি বলছি, তখন কিন্তু আমি কেবলমাত্র মানবকেন্দ্রিক পারিপার্শ্বিকের কথা বলছি না। স্বামীজির জীবনের শেষ পর্ব আপনারা খেয়াল করুন, সেখানে দেখবেন স্বামীজি মঠের সাঁওতালদেরকে নিজের হাতে রান্না করে খাওয়ান। একটা রাজহাঁসের ডানা ভেঙে গেছে, চিঠিতে আছে সেবা করছেন। একটা কুকুর পুষেছেন, একটা ছাগল আছে। অর্থাৎ এই পৃথিবীতে সর্বভূতে সেই প্রেমময়, শুধু মানবকেন্দ্রিক বিশ্ব নয়। কিন্তু মনে রাখবেন,
যাকে আমরা বিজ্ঞানের এনলাইটেনমেন্ট প্যারাডাইম বলি। আজকাল এই কথাটা বলে আমি শেষ করব। আজকাল এই পৃথিবীতে সবচেয়ে বড় ভাবনার সম্মুখীন আমরা। ইতিহাসে বিজ্ঞানে একটা খুব গুরুত্বপূর্ণ কাজ চলছে, খবরের কাগজ আপনারা পড়বেন, ক্লাইমেট চেঞ্জের ইতিহাস বিজ্ঞান, এই নিয়ে দীর্ঘ আলোচনা চলছে। এবং তাতে একটা জিনিস বলা হচ্ছে যে বিজ্ঞান প্রকৃতিকে জয় করবার কাজে ঝাঁপিয়ে পড়েছিল, যে বিজ্ঞান শুধু মানব কেন্দ্রিক প্রযুক্তিকে সাফল্য দিতে চেয়েছিল, তার বাইরে অন্য এক বৈশ্বিক মানবিক সহবিজ্ঞানের ধারণায় আমাদের উপনীত হতে হবে। বুঝতে হবে যে এই পৃথিবী শুধু আমার নয়, এই পৃথিবী সকলের, আমি এই পৃথিবীর একটা অংশ মাত্র। যদি সেটা আমি বুঝতে পারি তাহলে সেই সময় আমি উপনীত হতে পারব। আজকের এই হৃদয়বত্তা সংক্রান্ত কথায় আমি এই কটি কথা বলে শেষ করলাম। আমি আবার স্বামী বিবেকানন্দকে, কাশ্মীরি প্রত্যভিজ্ঞা দর্শনের সেই মহাপণ্ডিত অভিনব গুপ্তকে স্মরণ করছি। আপনাদের নমস্কার জানাই, ধন্যবাদ। আমরা শুনছিলাম স্বামী বিবেকানন্দের হৃদয়বত্তার কথা, কখনো গভীরভাবে কখনো গম্ভীরভাবে। অধ্যাপক ডক্টর বিশ্বজিৎ রায় আমাদের কাছে প্রসঙ্গটি নানাভাবে ব্যাখ্যা করলেন, স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাই, আমরা ঋদ্ধ হলাম। আমরা এখন মহারাজের কথা শুনব। পরম পূজনীয় শ্রীমদ স্বামী বোধ সারানন্দজি মহারাজ, যিনি আজকের এই অনুষ্ঠানের সভাপতিও, আমরা সকালে স্বামী বিবেকানন্দের যে ধ্যানমগ্ন পূর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচন হয়েছে সেই অনুষ্ঠানে মহারাজের কাছ থেকে সুধীজন, বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য তিনি একটি অত্যন্ত মূল্যবান বক্তব্য রেখেছেন। আমাদের সৌভাগ্য মহারাজকে আবার আমরা পেয়েছি। মহারাজকে অনুরোধ করছি তার বক্তব্য রাখার জন্য। প্রণাম মহারাজ। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। এখানকার সম্পাদক স্বামী সোমাত্মানন্দজি, আমার সাধু ব্রহ্মচারী বৃন্দ মঞ্চে উপবিষ্ট আছেন, অধ্যাপক বিশ্বজিৎ রায় আর সমবেত শ্রী রামকৃষ্ণ ভক্ত মণ্ডলী। একটা আপনারা শুনলেন একটা মূল্যবান বক্তৃতা স্বামী বিবেকানন্দের হৃদয় বক্তা। আমার বাংলা ভাষা বেশি জানি না, বাংলা সাহিত্য আমার পড়া নেই, আমার সেরকম পাণ্ডিত্য নেই, সেরকমই ওনার বক্তৃতা ভালো করে বিবেচনা করতে পারছি না, কিন্তু আপনারা শুনিয়েছেন আমার খুব ভালো লেগেছে। উনি একটা দিক, একটা বিষয়ে একটা দিকটা উনি দেখলেন। স্বামী বিবেকানন্দের একটা অদ্ভুত হৃদয় ছিল, ইউনিভার্সাল হার্ট। যখন স্বামী শ্রী রামকৃষ্ণের দেহাবসানের পরে, তারপরে তারা গেল বারানগর মঠে ঠাকুরের শিষ্যদের
যে ত্যাগ তপস্যা তারা ওখানে এক একজন করে তারা হিমালয় দর্শন যা অন্য জায়গা চলে গেল স্বামী বিবেকানন্দ তিনিও 1891 এ তিনিও বেরিয়ে গেলেন অ্যাজ আ ওয়ান্ডারিং মঙ্ক তার খুব ইচ্ছা ছিল হিমালয়তে যাবেন কোথায় একটা গুহাতে থাকবেন আর নিরুকল্প সমাধিতে ডুবে থাকবেন কিন্তু ঠাকুর শ্রী রামকৃষ্ণ তাকে বিশেষ একটা কাজে তিনি নিয়েছিলেন তিনি হাজার চেষ্টা করলেও স্বামী বিবেকানন্দ কিন্তু শ্রী রামকৃষ্ণ বারবার তাকে নিচে নামিয়ে দিলেন প্রথমে যখন তিনি হিমালয়ের দিকে যাচ্ছিলেন প্রথমে তার বোন স্বর্ণময়ী দেবী তিনি সুইসাইড করলেন তার মনের উপরে একটা খুব আঘাত পেলেন তখন আমাদের সোসাইটি আমাদের সমাজ এমন একটা ব্যবস্থা ছিল তার সুইসাইড করার তিনি বাধ্য হলেন সেদিন সারা জীবন স্বামী বিবেকানন্দের মহিলাদের প্রতি খুব সহানুভূতি ছিল অনেক চিঠিতে উনি লিখতেন ওদের জন্য কি করে ওদেরকে আমরা তুলতে পারি যাতে তারা স্বনির্ভর হতে পারে নিজে পায়ে দাঁড়াতে পারে সেজন্য সল্লা বালাকে তিনি গায়ে দিয়েছিলেন কিন্তু তিনি সেটা করতে পারেননি সিস্টার নিবেদিতাকে তিনি বিদেশে নিয়ে এলেন যাতে মেয়েদের মধ্যে তিনি শিক্ষা প্রসার করতে পারেন এই ছিল স্বামী বিবেকানন্দের হৃদয় আরেকবার যখন উনি আবার চেষ্টা করলেন ধ্যানে তিনি যাতে মাতিয়ে থাকবেন তখন বলরাম বোস আর সুরেশচন্দ্র মিত্র তাদের দেহান্ত হলো তারা মঠের দুজন বড় বড় রসদদার ছিল তিনি কিছুতে বসতে পারলেন না তিনি প্রমোদ দাস মিত্র তিনি বারাণসীতে একটা বিশাল পণ্ডিত ছিলেন তার কাছে বললেন তিনি বলছে স্বামী আপনি একটা বেদান্তিক সন্ন্যাসী তো আপনার মধ্যে এরকম ইমোশন কেন থাকবে তিনি বললেন না উই আর ড্রাই সন্ন্যাসী আমরা শুকনো সন্ন্যাসী নেই আমাদের মন আছে আমাদের হৃদয় আছে সেই জন্য বরাবর আমরা দেখছি তার সে মনে ব্যথাটা দেখছি সেদিন নরেন্দ্রনাথ থেকে বিবেকানন্দের সে কমপ্লিট ট্রান্সফরমেশন সেটা তার আরম্ভ হলো যখন তিনি ভারত ভ্রমণ করলেন শ্রী রামকৃষ্ণ আদেশ হলো তুমি যাও সাধারণ মানুষের সঙ্গে মিশো দেখো তাদের ব্যথা কি করে তাদের মানুষ করা যায় তার যখন ঘুরতে লাগলেন দেখলেন মানুষের কিরকম দুর্দশা তার জন্য তিনি বিদেশে গেলেন বলছেন বাই ডিমট অফ এ হার্ড লেবার এন্ড ইন্টেলেক্ট আমি বিদেশে গেলাম যাতে ওখান থেকে আমি টাকা পয়সা রোজগার করি আর মানুষের জন্য আমি কিছু করতে পারি সেটা অবশ্য পরে বিদেশে যখন উনি গেলেন তখন পুরো আমেরিকা ইউরোপ ঘুরে তখন তিনি দেখলেন ইন প্রপোর্শন টু স্প্রেড অফ এডুকেশন ইন ডিফারেন্ট পার্টস অফ ইউরোপ অ্যান্ড আমেরিকা সেভাবে ওখানে প্রসার হয়েছে সেভাবে ওখানে ডেভেলপমেন্ট হয়েছে সেজন্য সেই জন্য পরে উনি বলছেন একটা গ্রামে যদি কুবেরের পুরো ধনটা আমরা ঢেলেছি তাতে মানুষকে উপকার করা যাবে না যতক্ষণে তিনি নিজে পায়ে উপরে দাঁড়াতে পারি সেই জন্য তিনি বারবার তিনি মানুষের সেবা কিভাবে করা যায় তার সে ইনফিনিট হার্ট আমরা দেখতে পাই এবং বিদেশে যখন গেলেন শিকাগো ধর্ম মহাসভাতে তিনি যখন প্রথম বক্তৃতা দিলেন তার চারিদিকে খুব সুনাম কত ওখানকার মানুষ মহিলা পুরুষ সবাই তার পেছনে ছুটছে আমেরিকা যত সব বাড়ি তার দরজা জানলা সব খুলে গেছে স্বামীজিকে বলছে স্বামীজি আপনি আমার বাড়িতে থাকুন আমার বাড়িতে থাকুন আমরা ধন্য হব স্বামীজি পরে যখন হেল সিস্টার্স হেল পরিবার ওখানে ছিলেন সে রাতে তিনি খাটে শুতে পারেননি একটা ডিলেক্স খাট তাকে দিয়েছিল শোয়ার জন্য কিন্তু তার উপরে উনি শুতে পারলেন মনে পড়ো তার দেশবাসীদের কথা
যাদের দুবেলা খাওয়া পায় না কি করে আমি এখানে খাটে শুতে পারি? তিনি মেঝেতে ওখানে শুলে আর বালিশটা ভিজে গেল। এ ছিল স্বামী বিবেকানন্দের হাট। আমরা যদি যেটা ওখানকার মান সম্মান পেলে আমাদের আর কোনো এটা আমরা সবকিছু ভুলে যেতাম, কিন্তু স্বামী বিবেকানন্দ সেটা ভুলতে পারেনি। সেই স্বামী বিবেকানন্দ যখন বিদেশ থেকে ফিরে এলেন, যেটা আমাদের অধ্যাপক বিশ্বজিৎ রায় বলছিলেন, তখন প্লেগ হলো, বিশাল প্লেগ হলো, প্রচুর লোক মরল। যে কলকাতা ছেড়ে অনেকে পালিয়ে যাচ্ছিল অন্য অন্য জায়গায়, তখন স্বামী বিবেকানন্দ ছিলেন দার্জিলিংয়ে। ওখান থেকে খবর পেয়ে উনি ছুটে এলেন, শিষ্য নিমিত্তরা সদানন্দজি, তারপরে অন্য অন্য জনকে তিনি লাগিয়ে দিলেন, তোমরা রিলিফ করো, মানুষের জন্য সেবা করো। তখন তাদের নিজে খাওয়া যুক্ত না, পয়সা নেই, কী করে রিলিফ করবেন, তিনি মানুষের সেবা করবেন। তখন আমাদের বেলুমঠের জায়গা তিনি কিনেছিলেন, তিনি ঠিক করলেন না আমরা সাধু সন্ন্যাসী, আমার কোথায় গাছের তলে থাকো, এই জমিটা আমরা বিক্রি করবো, যা অর্থ আমরা পাবো তাতে আমরা মানুষের সেবা আমরা করবো। এতে যখন এই কথা মায়ের কাছে গেল, বলছে বাবা একটা রিলিফ করে তুমি সব শেষ করবে, তুমি তো গাছের তলে থাকতে পারো, তোমার সেরকম শক্তি আছে, তুমি পুরো ভারত ভ্রমণ করেছো, কিন্তু যারা পরবর্তীকালে আসবে তারা তো ওরকম করতে পারবে না। সেইরকম স্বামী বিবেকানন্দ তারপরে আর বেলুমঠ বিক্রি করতে হয়নি, কোথা থেকে অর্থ এলো আর তিনি বেলুমঠ বিক্রি করতে হলো। আরেকবার তিনি বেলুমঠে আছেন, রাত্রে ১২টার সময়, মাঝ রাত্রে তিনি ছাদে পায়চারি করছেন। তখন স্বামী বিজ্ঞানানন্দজি, যিনি বেলুমঠ মন্দিরটা করেছেন, তিনি খুব বড় একটা ইঞ্জিনিয়ার ছিলেন, স্বামীজি তাকে ভার দিয়েছেন তুমি এটা মন্দিরটা করবে, কীভাবে করবে, অনেকগুলো ড্রয়িংস তিনি করলেন না, স্বামীজি বলছেন না এরকম এটা করো, তারপরে ওটা করা হচ্ছে। সেই বিজ্ঞানজি তিনি মাঝ রাত্রে তিনি বাথরুমে যাচ্ছেন, দেখছেন স্বামীজি ওখানে পায়চারি করছেন, বলছেন স্বামীজি যে মাঝ রাত্রে আপনি এখানে পায়চারি করছেন, আপনার কি চোখে ঘুম নেই? স্বামী তাকে বলতেন পেশেন্ট করে ডাকতেন, বলছে পেশেন্ট আমি ঘুমোচ্ছি না, কিন্তু হঠাৎ করে আমার ঘুমটা ভাঙল, মনে হচ্ছে কোথায় দূর একটা দেশে কোথায় একটা দুর্ঘটনা হচ্ছে, ওখানে হাজার হাজার লোক মরে গেছে। স্বামী বিজ্ঞানজি মনে মনে ভাবছেন কোথায় একটা দূর দেশে কোথায় কি হয়েছে, স্বামীজি এখানে ঘুমিয়ে আছেন তাতে ঘুম ভাঙলো না, কোথায় কি হয়েছে ইত্যাদি তিনি বিশ্বাস করেননি। কিন্তু পরের দিন যখন তিনি খবর কাগজ পড়লেন, দেখছেন দূর প্যাসিফিক ওশনের মধ্যে একটা ফিজি আইল্যান্ড, ওখানে একটা ভলকানিক এরাপশন হয়েছে, ওখানে অনেক হাজার হাজার লোক মারা গেছে ইত্যাদি। মানে স্বামীজির যে হৃদয় ছিল ওটা ছিল মোর সেন্সিটিভ দেন এ সিসমোগ্রাফ। একটা সিসমোগ্রাফ একটা ইনস্ট্রুমেন্ট, একটা যন্ত্র, যে কোনো জায়গায় একটা ভূকম্প হলে কত ইন্টেন্সিটিটা, কত ডিপে পৃথিবীতে কত ডিপে হয়েছে সব কিছু ওটা লোকেট করতে পারে, এত সেন্সিটিভ। কিন্তু বলছে স্বামীজির মনটা ছিল ইট ওয়াজ মোর সেন্সিটিভ দেন এ সিসমোগ্রাফ, এরকম ছিল। অপর মানুষে তিনি সে মনটা বুঝতেন, তার ব্যথাটা বুঝতেন, সেই জন্য তার সেরকম সহানুভূতি আসত। বিদেশে একটা কথা মনে পড়ছে, যখন উনি ওখানে ছিলেন তখন ম্যাডাম কালবে, তিনি খুব একটা ওপেরা সিঙ্গার ছিলেন, দারুণ সুনাম, প্রচুর টাকা পয়সা রোজগার করেছিলেন, তার মেয়ে সুইসাইড করেছিল, তারপরে তিনি শান্তি পাচ্ছেন না, তিনিও অনেকবার সুইসাইড করার চেষ্টা করছিলেন, কিন্তু আর কিছুই আর ভালো লাগছিল না। তখন অনেক বন্ধুরা বলেছে তাকে, দেখো আমাদের শহরে স্বামী বিবেকানন্দ এসেছেন ভারত থেকে, তুমি যাও ওর কাছে, হয়তো তুমি একটা কিছু সমাধান তিনি করবেন ইত্যাদি। তিনি যাবে না, তারপরে ঠিক একদিন তিনি চলে এসেছেন, না বলে স্বামীজি তখন বইটা পড়ছেন মাথা নিচু করে, হঠাৎ করে তিনি দরজা খুলে ম্যাডাম কালবে স্বামীজির সামনে দাঁড়িয়ে পড়লেন। স্বামীজি
তার দিকে তাকালেন না মাথা নিচু করে তিনি বলছেন তোমার জীবনে কি কি হয়েছে কেন তুমি এত তোমার অশান্ত মন সব কিছু তিনি বলে দিলেন তিনি বলে স্বামীজি এ আমার ছাড়া তো এসব কেউ জানে না এই ঘটনাগুলি আপনি কি করে বুঝলেন বলছেন আই ক্যান রিড ইউর লাইফ লাইক এন ওপেন বুক একটা খোলা বই যেমন আমরা সব কিছু পড়তে পাই সেরকম তোমার মনটা আমি এরকম পড়তে পারছি এই ছিল স্বামী বিবেকানন্দের সে মন বিশ্ব আইডেন্টিফাই ইটসেলফ উইথ এন্টায়ার হিউম্যানিটি সেই জন্য তার যতক্ষণ সে আইডেন্টিফিকেশন আসে অন্যদের সঙ্গে ততক্ষণ সেরকম আমাদের সে হার্টটা এক্সপ্যান্ড হতে পারে না এদের কেননা স্বামীজি একটা কথা বলছেন বলছে আমার গুরু ভাইদের যখন কোনো দোষ ত্রুটি থাকে আমার খুব ইচ্ছা করে ওদেরকে বকাবকি করবো কিন্তু যখন আমি দেখছি তাদের মধ্যে ভগবান তখন আমার মুখটা বন্ধ হয়ে যায় তখন আর আর ভোগতে পারি না সেই জন্য স্বামী বিবেকানন্দ প্রত্যেক মানুষের মধ্যে সে ভগবানকে দেখতে পারতেন একাত্ম বোধ ছিল সেজন্য তিনি ওদের মধ্যে সেরকম অন্যরকম তিনি দেখতে পারতেন এরকম ছিল স্বামী বিবেকানন্দ সাঁতালের কথা বলেন যখন স্বামীজি শেষের দিকে বেলুমাঠে ছিলেন সাঁতালি কয়েকজন ছিল ওখানে বেলুমাঠে কিছু কনস্ট্রাকশন চলছিল কিছু সাঁতাল মিস্ত্রি ওখানে আছে ওদেরকে তিনি নিজে পরিবেশন করছেন আর চোখে জল পড়ছে বলছে এরকম গরিব মানুষ এদের সিম্প্যাথি কেউ বুঝে না তিনি নিজে তাদের সঙ্গে মিশে তাদের সঙ্গে কথা বলে তিনি একটু শান্তি পেয়েছিলেন স্বামী বিবেকানন্দ যখন পরিবর্তিত অবস্থাতে ঘুরছিলেন তখন মাউন্ট আবু রাজস্থানে মাউন্ট আবু স্টেশন ওখানে দাঁড়িয়েছেন তখন হঠাৎ করে স্বামী তুলিয়ানন্দজি আর স্বামী ব্রহ্মানন্দজির সঙ্গে দেখা তিনি তখন বলছেন বলছে আমার হৃদয়ে বিশাল একটা হয়ে গেছে আমি মানুষের সে দুঃখটা এখন বুঝতে পারি তখন তারা বুঝতে পারিনি স্বামীজির এত বড় হৃদয়টা হয়েছে যাই হোক এটা আমি কয়েকটা উদাহরণ বললাম আজকে আমরা রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা 125তম পূর্তি উপলক্ষে যে এই বিশেষ আলোচনা আয়োজন করা হয়েছে তার সম্বন্ধে আমি জাস্ট দু চারটা কথা বলবো আর আপনাদের বেশি সময় আমি নেব না কেন শীতকাল অনেকে যাওয়ার জন্য খুব ব্যস্ত 125তম বর্ষ আমরা পালন করছি আমাদের কোন সে রামকৃষ্ণ মঠ আমাদের কোন সেরকম ইচ্ছা ছিল এটা পালন করার কিন্তু ভারত সরকারের যে মিনিস্ট্রি অফ কালচার তারা হঠাৎ করে ফোন করলো তখন আমি ওটা নিজের ফোনটা ধরলাম বলছেন স্বামীজি এখন আগামী বছর রামকৃষ্ণ মঠ মিশনে 125তম আপনার কমপ্লিট করছে আপনার কিছু করুন ভারত সরকারের সম্ভব হলে আমরা কিছু সাহায্য করবো কিন্তু আপনার কিছু করুন তখন আমরা আলোচনা করলাম তখন দেখা গেল না কিছু করার দরকার এখন একটা মানুষ সে হয়তো 60 বছর 70 বছর বাঁচে তারপরে 60 হোক 70 হোক 80 হোক তারপরে নানা ব্যাধির জন্য সে বাঁচতে চায় না বড় জোর হয়তো 100 বছর থাকতে পারে কিন্তু একটা প্রতিষ্ঠানের পক্ষে 125 বছর কোনো ব্যাপারই নেই চড়াই ব্যক্তি তার আদর্শ হলো চড়াই ব্যক্তি গো ফরওয়ার্ড গো ফরওয়ার্ড স্বামী বিবেকানন্দ নিজে বলেছেন এই যে রামকৃষ্ণ সংঘ রামকৃষ্ণ মুভমেন্ট এটা 1500 বছর এমনি এটা চলবে এটা তিনি একজন দ্রষ্টা ছিলেন 1500 বছর কোনো ব্যাপার নেই তাই আমরা 125 বছর আমরা পূর্ণ করেছি এটা হচ্ছে একটা মাইলস্টোন একটা মাইলস্টোন যে 125 বছরে আমরা কি করেছি কতটা কি করেছি এরপরে আর কি করা দরকার সেটাই একটা মাইলস্টোন আমরা নিজেকে একটা বিশ্লেষণ করতে পারি কি আমরা করেছি 100 বছরে আর এরপরে আমরা কি করব
এটা বলে সিংহাও লোকনম একটা সিংহ যখন অনেকটা হাঁটে তখন হয়তো একটা পাহাড়ের উপরে হয়তো একটা গাছের উপরে উঠে সে পেছন দিকে তাকায় আমি কোথায় থেকে এলাম আর কোথায় যাচ্ছি এটা সেই জন্য শ্রী রামকৃষ্ণ যে আমাদের সামনে এসে ভাবাদর্শ রেখেছেন আমরা কতটা পালন করেছি আর যে পরিহার আমরা কি করতে পারি ইত্যাদি সেটা আমাদের চিন্তা করতে হবে এটা শুধু রামকৃষ্ণ মিশনের সাধুদের জন্য নেই এটা আমাদের গৃহভক্ত যারা আছে এটা আমাদের দুজনে করতে হবে কেন রামকৃষ্ণ মিশন যেটা আরম্ভ করা হয়েছিল সেটা করা হচ্ছে দুটো আমরা শ্রম দেব আর আপনার অর্থ দেবেন আপনার নানাভাবে একটু সাহায্য করবেন যে ঠাকুরের কাজ আমরা এগিয়ে নিয়ে যেতে পারি এখন অনেকেই বলে যে রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দ আরম্ভ করেছিলেন উনি প্রতিষ্ঠাতা কেউ বলে না শ্রী রামকৃষ্ণ নিজে করেছিলেন কেননা শ্রী রামকৃষ্ণ দেব যখন শেষের দিকে কাশীপুরে যখন ছিলেন তখনই তিনি লিখে দিয়েছেন নরেন শিখে দেবে নরেনকে তিনি সে চিরকুটটা দেখিয়ে তখন তিনি কথা বলতে পারতেন না গল রোগের জন্য নরেন সে চিরকুট দেখে তিনি ফেলে দিয়েছে বলছে এই কাজ আমার দিয়ে হবে না বলছে তোমার হাট পর্যন্ত করবে তখন নরেনকে সেটা করতে হয়েছিল গুরুর আদেশ দিয়ে সে তার সে মৃত্যু সজ্জায় পাশে দেখা যাচ্ছে সে রামকৃষ্ণ মিশনে যেটা বীজ নিয়ে বপন করে সেটা স্প্রাউট হতে আরম্ভ করল তো দি রামকৃষ্ণ মুভমেন্ট হ্যাজ স্প্রাউটেড বাই দি সাইড অফ হিজ বেড ওয়েন হি ওয়াজ স্টেইং অ্যাট কাশীপুর ওখান থেকে এটা দেখা যাচ্ছে আরম্ভ হচ্ছে যখন তিনি কাশ্মীর এখানে ছিল দক্ষিণেশ্বরে ছিলেন একদিন গাড়িয়েছিলেন পঞ্চবটিতে ছিলেন তখন ঠাকুরের শিষ্যরা ওখানে বসে আছে নরেন রাখাল ইত্যাদি তখন হঠাৎ করে কেশবচন্দ্র সেন আর বিজয় কৃষ্ণ গোস্বামী তখন ওখানে হাজির ঠাকুরের এমন সুন্দর কথা বলছিলেন তখন কেশবচন্দ্র একদম নীরব তার খুব ভালো লাগলো একটু পরে তিনি ঠাকুরকে বলছেন মহাশয় যদি আপনি অনুমতি দেন আপনার কথা আমি পত্রিকার মাধ্যমে ওটা প্রচার করব তখন শ্রী রামকৃষ্ণ খুব উচ্চ অবস্থা ছিলেন একটু পরে যখন একটু নিচে নামলেন তখন তিনি বলছেন এখানকার ভাব পত্র পত্রিকার মাধ্যমে প্রচার করা যাবে না যখন সময় আসবে তখন 100 হিমালয় এখানকার ভাব আটকাতে পারে না সে জন্য আমাদের দেশে শ্রী রামকৃষ্ণ ভাব দেশ বিদেশে কি করে সব স্প্রেড করলো প্রসার করলো সেরকম আমরা দেখছি শ্রী রামকৃষ্ণ দেব যখন ঘরে ভক্তদের কিছু বলতেন তখন তিনি বলতেন দরজা জানলা সব বন্ধ আছে কেউ বাইরে লোক কেউ নেই তখন তিনি বাণী তাদেরকে বলতেন তাদের উপদেশ দিতেন ইত্যাদি কিন্তু দেখা যাচ্ছে তার বাণী সে মোটা সে কাশীপুরে যে ওখানে দক্ষিণেশ্বরে আপনার দেখেছেন ঠাকুরের ঘর কোথায় উনি থাকতেন 25 বছর ওখানে ছিলেন তার আগে কুঠি বাড়িতে অনেক বছর ছিলেন সে মোটা দেওয়াল সে ভেদ করে দেশ বিদেশে তার সে ভাব দ্বারা চলে গেছে ইত্যাদি সেরকম যখন ভগবান বুদ্ধ সারনাথে তার নির্বাণে পরে তার উপলব্ধি পরে যখন সারনাথে এলেন তিনি 5 জন শিষ্যকে কয়েকটা উপদেশ দিলেন তখন সারনাথ খুব অজগ্রাম এখন দেখুন বেশি ওদিকে লোকজন নেই তখন টিভি চ্যানেল ছিল না তখন কোনো ইন্টারনেট ছিল না তখন কোনো মোবাইল ছিল না কোনো খবর কাগজ সেরকম ছিল না কিন্তু দেখুন সে উপদেশ 500 বছরের মধ্যে কি করে সে বৌদ্ধ ধর্ম প্রসার হলো দেশ বিদেশে দিতে সেরকম শ্রী রামকৃষ্ণ দেব যে কয়েকটি উপদেশ দিলেন তার শিষ্যদের সে এখন আমরা সে কথা মধ্যে পড়ি প্রায় জগতে আমাদের যত সব ভাষা আছে সব ভাষায় আমরা পাচ্ছি ইত্যাদি দেখা যাচ্ছে সব কি করে এটা হচ্ছে যখন তিনি এটা অ্যাকচুয়ালি আমরা বলি স্বামীজি করেছেন কেউ বলছেন না
স্বয়ং শ্রী রামচন্দ্রদেব এটা রামকৃষ্ণ ভাব দ্বারা আরম্ভ করেছেন, কিন্তু মাঝে মাঝে আমার মনে পড়ে, মাঝে মাঝে আমি ভাবি না একটা একটা ডিভাইন একটা দেব দিব্য স্বপ্ন থেকে এটা আরম্ভ হচ্ছে। সেই দিব্য স্বপ্ন কার? সেটা রানী রাসমণির, রানী রাসমণি। তিনি মা কালী ভক্ত ছিলেন, তিনি মা কালীকে পুজো করতেন। তিনি তার খুব ইচ্ছা হলো আমি বারাণসীতে যাব, কাশী বিশ্বনাথে দর্শন করব, তার মা অন্নপূর্ণা দর্শন করব। তিনি একটা বিশাল বড় তার জমিদারি ছিল, টাকা পয়সা ছিল। তখনকার দিনে আমাদের ট্রেন ছিল না, কলকাতা বারাণসী ট্রেন ছিল না, মেয়েকে জলপথে অনেকেই যেত। তিনি 25টা নৌকো তৈরি করলেন, বড় বড় নৌকো ব্যবস্থা করলেন নিজের জন্য একটা, তারপরে তার তিনজন মেয়ে ছিল তাদের জন্য তিনটা নৌকো আর তাদের পরিবার, তারপরে অনেকগুলো সিকিউরিটি, যেন রাস্তায় কে কি করবে কোনো ঠিক নেই অ্যাটাক করবে, তার জন্য অনেকগুলো চারটা ছোট ছোট তার যারা সিকিউরিটি গার্ড ছিল, তারপরে আরো চারটা ছিল তার চাকরগুলি, তারপরে এই যে যাবে 6 মাসের জন্য খাওয়া দাওয়া সব ব্যবস্থা ছিল, সব তেল নুন তেল চাল ডাল সব কিছু ব্যবস্থা করেছিলেন 6 মাসের জন্য। সেটা এতগুলি নৌকো, তারপরে একটু চা খাবে দুধ খাবে একটা দই খাবে দুধ বুঝে পাবে, সেই জন্য কয়েকটা গরু একটা নৌকোতে তোলা হচ্ছিল আর গরুদের খাওয়া সেটা ব্যবস্থা করা হচ্ছিল, মানে বিশাল আয়োজন করেছিলেন 25টা নৌকো করে। আর যেদিন তিনি প্রস্থান করবেন প্রস্থান দেবেন, তার জাস্ট একদিন আগে তার মা কালী দর্শন দিলেন, বলছে তোমাকে যেতে হবে না। মানে এই যে দর্শনটা এত ইন্টেন্স ছিল, তিনি ওটা বিশ্বাস করলেন না, এটা মায়ের আদেশ, তিনি সব ক্যান্সেল করলেন। আমাদের যদি যে কোনো মানুষ যদি এরকম ব্যবস্থা করে, সে বলবে না আমি ক্যান্সেল করবো না, ভগবানের দর্শন হোক ঠিক আছে, আমি আর আমি এত খরচা করছি এত ব্যবস্থা করছি, এখন এই মোমেন্টে আমার পক্ষে ক্যান্সেল করা খুব কঠিন। সেরকম ওখান থেকে দেখা গেছে মা কালী তাকে দর্শন দিচ্ছেন, বলছে তুমি আমার জন্য একটা মন্দির এখানে করো গঙ্গার ধারে, আর আমার মূর্তিটা তুমি ওখানে স্থাপন করবে আর তুমি পুজো করো, বস তাতে তোমার সব কিছু হবে। তারপরে তিনি, এটা হচ্ছে 1847 কথা, 7 বছর তার লাগলো মন্দির করতে, মন্দির করার পরে তারপর পূজারী পাওয়া গেছে, তারপরে একটা পাওয়া গেল রামকুমার চট্টোপাধ্যায়, আর তিনি তার নিজের ছোট ভাই ঠাকুর শ্রী রামকৃষ্ণকে নিয়ে নেন। এরকম দেখা গেছে পুজোটা ওখানে আরম্ভ হয়েছে। এই যে রানী রাসমণি, তিনি সাধারণ একজন মহিলা ছিলেন না, তিনি ছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ, তার দর্শন হয়েছে বলছেন তিনি একজন মায়ের অষ্টসখী, আর্যনের মধ্যে একজন সেবিকা তিনি, তার যথেষ্ট উপলব্ধি হয়েছিল। সেখানে তিনি ঠাকুরকে সেবা করার জন্য প্রায় 6 বছর তিনি পেয়েছিলেন সুযোগ, 6 বছর। তারপরে তার তারপরে তার শরীর যাওয়ার পরে তার জামাই মথুরানাথ বিশ্বাস, তিনি ঠাকুরকে 15 বছর সেবা করলেন, একদম ছায়া মতন তার পেছন পেছন ঘুরতেন, কোথায় যাবেন কার সঙ্গে দেখা করবেন ডক্টরের কাছে যেতে উনি সব স্বপ্ন দিতে নিতেন। সেটা কেন করলেন উনি 15 বছর কি করে সেবা করলেন? কেন একদিন তিনি কুঠি বাড়িতে বসে আছেন মথুরানাথ বিশ্বাস, দেখছেন জানলা দিয়ে তিনি দেখছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ, তখন বয়স খুবই কম, হয়তো 22 অথবা 24 তার বয়স, তিনি ঘর থেকে বাইরে একটা বারান্দাতে তিনি হাঁটছেন, যখন এদিকে যাচ্ছেন দেখছেন মা কালী যাচ্ছেন, আর যখন ফিরে আসেন তখন দেখছেন ভগবান শিব। একবার দুবার তিনবার চারবার তিনি দেখছেন, তার বিশ্বাস হচ্ছে না, বলছেন এটা ঠাকুর শ্রী রামকৃষ্ণ তো দেখছি, তো মা কালী এদিকে যাচ্ছে আর এদিকে ভগবান শিব। তিনি ছুটে এলেন, তাকে প্রণাম করছেন, ইত্যাদি বাবা এ কি দেখছি, বলছেন না ওঠো ওঠো আমি তোমার রামকৃষ্ণ নিতে, এই যে তার সে দর্শনের জন্য তার বিশ্বাস হলো না শ্রী রামকৃষ্ণ একজন সাধারণ মানুষ, তিনি স্বয়ং অবতার দিতে। সেদিন তো পরে উনি কয়েকজন পণ্ডিতকে দেখেছিলেন
ঠাকুর সত্যি অবতার পুরুষই না দেখা গেল তারা বলে না উনি অবতার পুরুষই তাই ঠাকুরের ওখানে 30 বছর তিনি সাধনা করলেন তারপরে তার মা নিজে দর্শন দিয়েছিলেন বলছে এখানে একটা রামকৃষ্ণ সংঘের আবির্ভাব হবে আর তোমার কাছে কিছু শিষ্য আসবে তারা তোমার সেবা করবে আর তোমার বাণী তারা দেশ বিদেশে তারা পৌঁছে দেবে তারপরে দিন যাচ্ছে দিনের পর দিন যাচ্ছে কিন্তু তারা আসছে না তিনি খুব অস্থির হয়ে গেলেন যখনই মায়ের মন্দিরে যখন সন্ধ্যা আরতি আরম্ভ হতো তিনি ছাদে উঠতেন গুটি বাড়ি ছাদে উঠতেন এই যে ডাক দিলেন কে কোথায় আছো কোনো চলে এসো সে তার তার সে ডিভাইন কল তার রেসপন্সে দেখা গেছে তারপরে লোকজন আসতে আরম্ভ করলো যদি তারা নেই এটা বললাম 1500 বছর এটা চলবে এইটা তার ডাকে আমরা টেনে চলে আসছি ইত্যাদি কতজন আমরা ঘর বাড়ি ছেড়ে তার জন্য চলে এসছি যখন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ যখন বাঁশি বাজাতেন গোপীরা যে অবস্থায় থাকতো হয়তো কেউ শিশুকে দুধ খাওয়াচ্ছে কেউ গরুকে ঘাস খাওয়াচ্ছে আর কেউ নিজের স্বামীকে সেবা করছে সব ছেড়ে গোপীরা পাগল মতন সে জঙ্গলের দিকে ছুটত এটা হচ্ছে অ্যাট্রাকশন অফ দ্য ডিভাইন গড এটা হচ্ছে এটা যে শ্রী রামকৃষ্ণ পরে তপস্যা করলেন সব ধর্ম তিনি পালন করলেন তার উপলব্ধি হলে তারপর হচ্ছে যত মা তত পথ সেই বাণীটা পরে স্বামী বিবেকানন্দ তখন বিদেশে পৌঁছে দিলেন আর ঠাকুর শ্রী রামকৃষ্ণ শরীর ছাড়া আগে জাস্ট 4-5 দিন আগে নরেন্দ্রে ডাকলেন তার যত তার উপলব্ধি হচ্ছিল তাকে ট্রান্সমিট করলেন বলেন তোমার এটা কাজে কাজে লাগবে বলে সে স্বামী বিবেকানন্দ যখন বিদেশে গেলেন আর শিকাগোর সে আর্ট ইনস্টিটিউট ধর্ম মহাসভায় যখন তিনি উঠলেন জাস্ট 5টি শব্দ তিনি বললেন সিস্টার্স এন্ড ব্রাদার্স অফ আমেরিকা দেখা যাচ্ছে জাস্ট 5টি শব্দ তার আগে বড় বড় পণ্ডিত কত কি বলে গেল কিন্তু দেখা যাচ্ছে কোনো সারা তারা পায়নি কিন্তু স্বামীজি জাস্ট 5টি শব্দ বলে সমস্ত 7000 লোক নিজের পায়ে পা দাঁড়িয়ে না তারা তালি দিতে আরম্ভ করলো আর স্বামীজি সে বাণী চারিদিকে সেটা স্প্রেড হয়ে গেল দেখা গেছে সে মা কালী যেটা সে উদ্দেশ্য ছিল সে মিশন ছিল দেখা গেছে তিনি নিজে ঠাকুর আর স্বামীজির মধ্যে তিনি এটা করলেন স্বামী বিবেকানন্দ নিজে একটা বলছেন সিস্টার নিবেদিতাকে বলছেন মা কালী ইউজ দি বডি অফ শ্রী রামকৃষ্ণ ফর আ সেলফিশ এন্ডস মা কালী নিজে কাজ করার জন্য তিনি শ্রী রামকৃষ্ণের শরীরটা তিনি ওটা ব্যবহার করে দিতেন সেটাই দেখা যাচ্ছে এটা এটা শুধু ঠাকুরের মিশন নেই এটা স্বামী বিবেকানন্দের মিশন নেই এটা স্বয়ং জগন মাতার যেটা কাজটা সেটাই এখন চলছে সেই জন্য ঠাকুর স্বামীজিকে বলেছেন যতক্ষণ না তোমার মায়ের কাজটা শেষ হচ্ছে ততক্ষণ তোমার শান্তি নেই ততক্ষণ তুমি এটা শরীরটা ছাড়তে পারবে না সেই জন্য সারা জীবন সেটা তুমি করে গেলেন আর এখন যেটা চলছে দেখা যাচ্ছে সেই ওটা যাচ্ছে এটা সেই জন্যে কত লোক তার মধ্যে জড়িত এটা বিদেশে যখন গেলেন কোথায় থেকে যে যে গুলবিন এলেন স্বামীজি মুখ থেকে যা কিছু পড়লো তিনি সেটা ট্রান্সক্রাইব করে নোট করে সেটা আমরা কমপ্লিট গোস অফ বিবেকানন্দ আমরা পাচ্ছি শিষ্য নিবেদিতা কোথায় থেকে এলেন স্বামীজি বাণী কি করে তাকে রূপ দেওয়া যায় দেখা যাচ্ছে তিনি ওটা কাজে নামলেন নিতে তারপরে হেল মাদার হেল তার ফাদার হেল সে হেল পরিবার কি করে এলো তার স্বামীকে আশ্রয় দিল তারপর ফ্রান্সিস লেগেট তার স্ত্রী স্বামীকে নিজের ছেলে মতন তারা তাকে নিজে বাড়িতে রাখলো প্যারিসে নিয়ে গেল আর অন্য অন্য জায়গা তার তাকে নিয়ে গেল সে জন্য দেখা যাচ্ছে সারা বোন তিনিও স্বামীজিকে কত সাহায্য করেন তার কাজের জন্য যখন স্বামীজি বিদেশ থেকে ফিরে এলেন না ঠাকুরের জন্য কোথায় একটা জায়গা তিনি এটা কিনবেন কিন্তু তার পয়সা নেই বেলুমঠে জায়গা কিনলেন ঠিক একটা হেনরিটা মিউলার লন্ডন থেকে একটা মেয়ে বলছে স্বামীজি আমি পুরো টাকাটা দিয়ে দেবো 29,000 টাকা তখনকার দিনে তিনি দিলেন দেখুন কোথায় থেকে লোক নিজে থেকে আসছে এরকম দেখা যাচ্ছে তবে এই যে মন্দির করা হলো স্বামীজি পয়সা নেই
সাত লক্ষ টাকা তখন খরচা হলো সেটা আমেরিকা থেকে দুজন একটা এটা তার বলে সিস্টার ভক্তি আর অন্নপূর্ণা দুজন মহিলা তার পুরো টাকাটা তখন দিল এটাকে কারণ তখন ভারতবর্ষে সাধারণ মানুষের কোনো কিছু পয়সা ছিল পয়সা ছিল যারা রাজা মহারাজা জমিদার বস্তুদের হাতে সাধারণ মানুষ একদম কোন রকম বেঁচে থাকতো এখনকার দিনে যে মিডল ক্লাস একটা বিশাল বড় তখন সেরকম ছিল না সেরকম স্বামী বিবেকানন্দের যে আমরা দেখছি তখন কোথায় ম্যাক্স মিউলজি অক্সফোর্ড ইউনিভার্সিটি একজন বিশাল বড় প্রফেসর তিনি ঠাকুরের কিছু বাণী কিছু জীবনী পড়েছিলেন একটা পত্রিকাতে কিন্তু তিনি এত প্রভাবিত হলেন তিনি একটা আর্টিকেল লিখলেন একটা আর্টিকেল লিখলেন দি গ্রেট মহাত্মন একটা 19th century একটা পত্রিকা তাতে লিখলেন স্বামীজি যখন ওটা পড়লেন তার এত খুশি হলেন আমার গুরুদেবের সম্বন্ধে একজন অক্সফোর্ড ইউনিভার্সিটি একজন বিশাল বড় প্রফেসর তিনি লিখেছেন তার মাধ্যমে এখন লন্ডনে ইংল্যান্ডে অনেক লোক জানতে পারে তিনি তিনবার অক্সফোর্ড ইউনিভার্সিটিতে গিয়ে তার সঙ্গে দেখা করলেন এত খুশি ছিলেন তিনি বলছেন আপনি আরো কিছু ডিটেলস একটা লিখুন ডিটেল লাইফ লিখুন ঠাকুরের সম্বন্ধে বলছে আমি তো বেশি কিছু জানি না তার বাণী কি ছিল আমি জানি না বলছে ঠিক আছে আমি ভারতবর্ষে গিয়ে আমি ওনার উপদেশগুলি আপনার কাছে পাঠিয়ে দেবো তারপর সে প্রফেসর ম্যাক্স মিউলার একটা বই বার করলেন 1898 এ শ্রী রামকৃষ্ণ ইজ লাইফ এন্ড সেইন্টস পুরো ওখানে ইংল্যান্ডে দেখা যাচ্ছে ওখানকার লোক ঠাকুরের সম্বন্ধে জানতে আরম্ভ করবে ইত্যাদি পরবর্তীকালে আমরা দেখছি ম্যাক্স মিউলার পরে আমরা দেখছি রোমা রোলা ফ্রেঞ্চ স্কলার ফ্রেঞ্চ নোবেল লরেট তিনিও একটা ছোট বই ফেস অফ সাইলেন্স কোথায় থেকে পড়েছিল তার আরো ইচ্ছা হলো না ঠাকুরের সম্বন্ধে আরো জানবার তখন মিস ম্যাকলাউড তারপরে স্বামী শিবানন্দজি মহারাজ ইত্যাদি অনেকেই তাকে বই পাঠাতো যা যা তখন পাওয়া যাচ্ছিল তিনি দুটো সুন্দর বই বার করলেন লাইফ অফ রামকৃষ্ণ অ্যান্ড লাইফ অফ স্বামী বিবেকানন্দ 1929 আর 1931 তখন সে ফ্রেঞ্চ ভাষায় তার বার করলো তখন সঙ্গে সঙ্গে যেহেতু তিনি খুব নাম করা লোক ছিলেন রাশিয়ান ভাষায় জার্মান ভাষায় তারপরে জাপানিজ ভাষায় আর ইংরেজিতে অদ্বৈত আশ্রম থেকে বার করা হলো এরকম ঠাকুর স্বামীজি কোথায় থেকে নিজের লোক তারা নিয়ে আসেন আর নিজে কাজটা করেন তারপরে কৃষ্ণপুর ঈশ্বর তিনি হলিউডে বড় বড় সিনেমা তিনি নিজে স্ক্রিপ্ট লিখতে খুব নাম করা লোক তিনিও স্বামী প্রভাবানন্দজি তার সংস্পর্শে এসে তিনিও কয়েকটা বই লিখলেন তার মধ্যে হচ্ছে রামকৃষ্ণ অ্যান্ড ডিসাইপলস সেটা সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে লন্ডন থেকে বেরোলো আমেরিকা থেকে বেরোলো আর ইন্ডিয়াতে অদ্বৈত আশ্রম থেকে বার করা হলো দেখা যাচ্ছে সেরকম ইত্যাদি করছে এরকম আমাদের অনেক মহারাজ যারা যারা বিদেশে গেল প্রত্যেক স্বামীজি গেলেন তারপর তিনি নিজে গুরু ভাইদেরকে পাঠালেন স্বামী অভেদানন্দজি স্বামী শারদানন্দজি স্বামী ত্রিগুণাতীতানন্দজি তুরিয়ানন্দজি ইত্যাদি তাদের মাধ্যমে তিনি ঠাকুরের প্রচার করেন পরবর্তীকালে স্বামী প্রকাশানন্দজি স্বামী নিখিলানন্দজি তারপরে স্বামী অশোকানন্দজি স্বামী সৎপ্রকাশানন্দজি প্রভুানন্দজি এরকম অনেকই গেল ইত্যাদি এখনো যাচ্ছে তাদের মাধ্যমে দেখুন ঠাকুরের কাজ কিভাবে যাচ্ছে সেরকম ভারতবর্ষে আমাদের অনেক মহারাজরা যেমন স্বামী লোকেশ্বরানন্দজি নয়নপুর গড়ে তুললেন তারপর পরে গোলপাক উনি দেখাশোনা করছেন সেরকম স্বামী নিত্য স্বরূপানন্দজি চিন্তারণ তিনি গোলপাক তিনি করলেন স্বামী হিরণ্ময়ানন্দজি মহারাজ তিনি পুরুলিয়া রামকৃষ্ণ মিশন তৈরি করলেন সেরকম স্বামী পুণ্যানন্দজি তিনি রহাড়া করলেন স্বামী নির্বেদানন্দজি তিনি খুব বড় একজন এডুকেশনিস্ট ছিলেন তিনি বেলঘরিয়া তিনি স্টার্ট করলেন সেরকম সাউথ ইন্ডিয়াতে আমরা দেখছি অবিনাশী লিঙ্গম কোয়েম্বাতুরে বিশাল বড় একটা ইনস্টিটিউশন করলেন সেটা হচ্ছে রামকৃষ্ণ মঠ মিশন না সব থেকে বড় ইনস্টিটিউট 350 একরের উপরে না অনেকগুলি ইনস্টিটিউশন আমাদের চলছে সেরকম মাইসুরে স্বামী সম্ভবানন্দজি তিনিও অনেক কাজ করলেন ইত্যাদি সেরকম ঠাকুর নিজে লোক নিয়ে আসেন আর কাজ করছেন ইত্যাদি যেরকম শঙ্কর প্রসাদ বসু তিনি অনেক কাজ করছেন অনেক রিসার্চ করলেন বিদেশে মেরি লুই বক যাকে বলো সিস্টার গার্গি তিনিও 40 বছর স্বামীজির উপরে রিসার্চ করলেন কোথায় কোথায় কোন বাড়িতে গেছেন তাদের
করে কি ইমপ্যাক্ট হলো সব কিছু তিনি আমরা ছটা ভলিউম তিনি বার করে নিতে সেরকম লেট আস অল বিকাম হেল্পার্স ইন দ্য মুভমেন্ট অফ শ্রী রামকৃষ্ণ ঠাকুরের যে ডিভাইন লীলা তাতে আমরা যাতে একটু সাহায্য করতে পারি আমরা সবাই ধন্য হব আজকে আমি ঠাকুর মা স্বামীজিকে প্রার্থনা করছি তারা যাতে আমাদের উপরে আশীর্বাদ বর্ষণ করে ওম শান্তি 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 হরি ওম তৎস সভাপতি পরম পূজনীয় শ্রীমৎ স্বামী বোধ সারানন্দজি মহারাজ সহ সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন বেলুড় মঠ আজকের এই অনুষ্ঠানে তিনি সভাপতি ছিলেন তার কথা আমরা এতক্ষণ শুনলাম আজকে যেটি বিষয়ের উপর আলোচনা হলো স্বামী বিবেকানন্দের হৃদয় বক্তা তার বক্তা ছিলেন অধ্যাপক বিশ্বজিৎ রায় তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই মহারাজকে প্রণাম জানাই আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং প্রণাম জানাই আমরা আজকের এই বিশেষ অনুষ্ঠানের এখানে সমাপ্তি ঘোষণা করছি কিন্তু মহারাজের প্রণাম হবে আপনারা একটু শৃঙ্খলাবদ্ধ হয়ে মহারাজকে প্রণাম করবেন শুভরাত্রি